আগামীকাল 11 নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে প্রতিষ্ঠা বার্ষিকী ও যুব মহা সমাবেশ সফল করতে আমরা আছি রওনা হচ্ছে ঢাকার পথে চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার গুপ্তসরা ঘাট থেকে আমরা এই রওনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক হাজার লোকের সমাগম আগামীকাল 11 নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুব লীগের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী ও যুব মহা সমাবেশ সফল করতে আমরা সন্দীপ উপজেলা থেকে এইমাত্র গুপ্তসরা ঘাট থেকে ট্রলার যোগে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন দেশ বিদেশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন গুপ্তসরা ঘাট থেকে ট্রলার করে বিভিন্ন ট্রলার স্পিড বোট সহ এই অনেক হাজার হাজার লোক ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে আগামীকাল 11 নভেম্বর যুব মহা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সমাবেশ সফল করতে চট্টগ্রামের সন্ধ্যা উপজেলা থেকে আমরা চলে যাচ্ছি ঢাকার পথে ঢাকা শহর এই পথে আপনারা যারা ঢাকায় রয়েছেন সন্দ্বীপবাসীর দেখা হবে আপনাদের সাথে আগামীকাল দেখা হবে আপনাদের সাথে দেখতে পাচ্ছেন অনেক মাইটবাঙ্গেন ইউনিয়নের ফাইনাল চেয়ারম্যান রয়েছেন অনেকে রয়েছেন আরও দুই তিনটে বোর্ড আগে রয়েছে আপনারা দেখানোর চেষ্টা করছি অনেক আরও দুই তিনটে বোর্ড সামনে রয়েছে আপনারা দেখানোর চেষ্টা করেছি অনেক হাজার লোকের সমাগম উমরা থেকে রওনা হবো ইনশাল্লাহ আমরা সকলে আপনারা যারা চট্টগ্রাম রয়েছেন ইচ্ছা করলে আমাদের সাথে অ্যাড হতে পারেন Thank you.
যাচ্ছি কোথায় যাব কোথায় যুবলীগের সমাবর্তায় হলো বিয়ার আপনারা যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ছটায়মে সন্ধ্যা উপজেলা থেকে প্রচুর হাজার হাজার লোক ঢাকা বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আমরা সন্দ্বীপবাসী রওনা হয়েছি ঢাকা সোহরাওয়ার্দি উদ্যানে নদীপথে নদীপথ থেকে কুমিরাঘাট কুমিরাঘাট থেকে বাস হয়ে আমরা রওনা হব ঢাকার পথে সোহরাওয়ার্দি উদ্যানে আগামীকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনেত্রী মানবতার নেত্রী জননেত্রী দেশত্র শেখ হাসিনা এমপি আগামীকালের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আপনারা যারা ঢাকা ঢাকা চট্টগ্রামে রয়েছেন আপনারা ইচ্ছা করলে আগামীকাল এর অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন হাজার আবার আমাদের অনেক ভোট অনেকগুলো ভোট ছেড়ে চলে গেছে Thank you.